হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। সো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য আরও একটা ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বিএনসিসির মেডিকেল কী ধরনের হয়, মানে বিএনসিসির মেডিকেলে কী কী দেখে তারা এবং কী কী রোগ থাকলে বিএনসিসি থেকে বাদ করে দেবে। আজকে আমি এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ, যারা বিএনসিসিতে ভর্তি হতে যাচ্ছ 2023-এ তারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, তাহলে তোমরা জানতে পারবা যে বিএনসিসিতে মেডিকেল কেমন হয়। বিএনসিসির মেডিকেল নিয়ে আজকে আমি A to Z তোমাদের সাথে আলোচনা করব এবং কী কী রোগ থাকলে বাদ পড়বে সেটাও তোমরা জানতে পারবা। তাই আজকে ভিডিও তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবা এবং জানতে পারবা। সো বন্ধুরা, চলো কথায় দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে দিই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, বিএনসিসি কিন্তু কোনো চাকরি না যে এখানে তোমার অত হাই লেভেলের মেডিকেল হবে। যেহেতু এটা স্বেচ্ছাসেবী বাহিনী, এখানে জাস্ট সশস্ত্র বাহিনী বলেই এখানে কিন্তু মেডিকেলটা হয়। তাছাড়া কিন্তু মেডিকেলটা এখানে নেওয়া হতো না। এটা যেহেতু সশস্ত্র বাহিনী, এখানে নানান ধরনের এখানে সামরিক প্রশিক্ষণ হয়, তার কারণেই কিন্তু এখানে মেডিকেলটা নেওয়া হয়। তাছাড়া কিন্তু মেডিকেল কিন্তু হতো না, কারণ স্বেচ্ছাসেবী বাহিনীতে কিন্তু মেডিকেল ছাড়াই কিন্তু তারা ভর্তি নেয়। যেহেতু বিএনসিসি হলো সশস্ত্র বাহিনী, এখানে সামরিক প্রশিক্ষণ হয়, সেই জন্যই কিন্তু মেডিকেলটা নেওয়া হয় এখানে। আর মেডিকেলের বিষয়ে প্রথমত আমি তোমাদেরকে এটা বলি, আমাকে অনেকজনই কমেন্ট করছে যে ভাইয়া আমি চশমা পরি, আমার চোখের সমস্যা রয়েছে, আমি কি বিএনসিসিতে ভর্তি হতে পারবো? আচ্ছা হ্যাঁ, আমি একটা কথা বলি, তুমি বিএনসিসিতে ভর্তি হতে পারবা, তবে তুমি চশমা পরো, এটাতে কোনো তোমার হবে না। তোমার পাওয়ার যদি বেশি হয়, অতিরিক্ত বেশি হয়, তাহলে কিন্তু হয়তো না নিতে পারে। এবং তোমার যদি মনে করো এক চোখে যদি কোনো সমস্যা হয় বা চোখে তুমি ঝাপসা দেখো, দূরে জিনিস দেখতে পারো ঠিকমতো করে, তাহলে কিন্তু তোমাকে নিবে না। আর যাদের তো ভালো তারা তো জানি, তাদের সবাইকে নিবে। আর হ্যাঁ, আবার নেক্সটে যাই, নেক্সটে আমি তোমাদের বলি, যদি তোমাদের স্কিনে যদি কোনো দাগ থাকে, মানে দাগটা এমন টাইপের যদি হয় দাগটা, যে মনে করো দেখতে খারাপ লাগছে, মানে মানুষজনের চোখে না পড়ার মতো যদি হয় আর কি দাগটা, তাহলে কিন্তু তোমরা নিতে পারো, তাহলে তোমরা বিএনসিসিতে ভর্তি হতে পারবা, নাহলে কিন্তু বিএনসিসি তারা আউট করে দিবে। কারণ দেখো, মুখে যদি স্পট থাকে, তাহলে কিন্তু বিভিন্ন জনগণ সোশ্যাল মিডিয়ায় জনগণ কোনো ছবি পোস্ট করে, অফিসিয়ালি জনগণ কোনো পোস্ট করে, তখন কিন্তু জিনিসটা মানে একটু দেখতে একটু খারাপ লাগে। আমি বলবো না সেই ব্যক্তিকে খারাপ লাগছে, কারণ যেহেতু এটা সৃষ্টি করে তাকে দিয়েছে এই রোগটা, সেহেতু কিন্তু করার কিছু নেই, তাকে দেখতে খারাপ লাগবে আমি এটা বলবো না। আর এখানে যদি স্কিনে যদি তোমার দাগ থাকে, দাগটা যদি তোমার মনে করো স্বল্প হয়, তাহলে কিন্তু তারা বিএনসিসি তোমাকে নিয়ে নিবে। আর যদি অতিরিক্ত মাথায় দাগ থাকে, তাহলে কিন্তু সেটা নিবে না। আবার হ্যাঁ, আমাকে স্পটের মধ্যে অনেকজনে একজন কমেন্ট করেছো, মানে শরীরে যে স্পটগুলো থাকে, শরীর বৃদ্ধি হলে একটু ফাটল সৃষ্টি হয়, সেই ফাটলে মানে একটু দাগ দাগ থাকে, সেটা হলে নিবে কিনা? অবশ্যই নিবে, আমার শরীরও আছে, আমাকে নিয়েছে, সো তোমাকেও নিবে। এরপর বলি বিএনসিসিতে কী কাগজপাতিটা লাগবে, সরি কাগজপাতি হিসাবে পড়ে আসি, আমি আর একটু তোমাদের ক্লিয়ার করি যে কী কী মেডিকেল নিবে। আরও তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া হাইট মেয়েদের যতটুকু থাকা দরকার আর কি, একটা মেয়ের যতটুকু থাকা দরকার সেটুকু হলে কিন্তু তারা বিএনসিসিতে নিবে। আর ছেলেদেরও সেম, একটা ছেলে ইয়ং ছেলে যতটুকু হাইট থাকা দরকার, এখানে অত হাইট চেক করবে না। যদি তোমরা হাইটের কথা বলো, তাহলে কিন্তু মেয়েদের 5'2" হলেই হয়ে যায়, আর ছেলেদের 5'4" হলেই হয়ে যায়। আসলে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবারে আসি হাতে পায়ে নখে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তারা নিবে কিনা? যেহেতু বিএনসিসিতে কিন্তু বুট পড়তে হয়, সেক্ষেত্রে পায়ে যদি নখে যদি কোনো সমস্যা থাকে, যেমন কি কোণে পচা থাকলে, মানে আর্মিতে যেটা আগে নেয় আর কি, যেটা নখের পায়ের নখের কোণে বেড়ে গেলেন ব্যথা করে। আর যেহেতু তোমার বুট পরবা বিএনসিসিতে ইউনিফর্মে, সেক্ষেত্রে কিন্তু পায়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু তারা নাও নিতে পারে। এবং যদি তুমি জিনিসটা যদি লুকা রাখতে রাখো, হয়তো বুট পরে যদি তোমার পায়ে কোনো সমস্যা হয়, সেটা দায়ভার কিন্তু বিএনসিসি কর্তৃপক্ষ জীবন নিবে না। এবং কেউ যদি তোমার হাতের নখে যদি কোনো সমস্যা থাকে, সেটা অতটাও দেখে না, কারণ হাতের নখে সমস্যা হলে সেটাও সমাধান হয়ে যায়। তবে পায়ের নখটা কিন্তু অনেকের আছে যারা ঠিক হয় না, তার কারণে কিন্তু মেডিকেলে তারা অনেক সময় বাদ দিয়ে দেয়। তবে আমি যতগুলো বললাম, এত কিছু কিন্তু মনে হতো করা লেভেলে হবে না, তোমাদের প্লাটুনের উপর এটা ডিফেন্স করবে যে সে তারা নিবে কি না, মানে এত মেডিকেল তারা চেক করবে কি না। এখন তোমাদেরকে আসি, যেমন যদি সিনিয়র ডিভিশন হয়, তোমাদেরকে কত পয়েন্ট লাগবে এসএসসিতে? আর এই পয়েন্টটা কিন্তু অনেক কলেজেই তারা দেখে থাকে, মানে অনেক কলেজেই তারা চেক করে যে কত পয়েন্ট। আমি তোমাকে বলি, 3 পয়েন্ট হলেই হয়ে যাবে, জাস্ট 3 পয়েন্ট হলে হয়ে যাবে। যদি বাদ দিতে চায় তারা, তোমার জাস্ট স্যারকে একটু রিকোয়েস্ট করবে, একটু স্যারকে রিকোয়েস্ট করলে কিন্তু স্যার নিয়ে নিবে। এবারে আসি ভর্তির আগে, মানে ভর্তির আগে কী কী কাগজপত্র তোমাদেরকে রেডি করতে হবে। তোমরা অবশ্যই তোমাদের
সিভিলে দুটা ছবি লাগবে, সিভিল ড্রেসে দুটা ছবি লাগবে। যদি তুমি স্কুল অথবা কলেজের হয়ে থাকো স্কুল কলেজের ড্রেস পর দুটা ছবি রেডি করে রাখবা। আর হচ্ছে তোমার ব্লাড টেস্টের কাগজটা রেডি করে রাখবা। এই কয়েকটা কাগজ তুমি যখন রেডি করে রাখবা তখন কিন্তু তোমাদেরকে পরবর্তীতে আর কোনো খাটনি করতে হবে না। আবার যদি প্লাটুন যদি তোমাদেরকে বলে যে একসঙ্গে করতে তাহলে তোমরা একসঙ্গে করতে পারো, সেটা কোনো ম্যাটার না। আর মেডিকেলে যতগুলো আমি ইয়া বললাম আমি সব কিছুই কিন্তু তোমাদেরকে ইয়া করতে হবে, সে তোমাদের প্লাটুনের উপর ডিফেন্স করবে যে তোমার প্লাটুন কিন্তু তারা এত মেডিকেল নেবে কি না। আর হ্যাঁ, একটা কথা সত্যি যে তোমাদের শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন কি শ্বাসকষ্ট, বুকে সমস্যা, তারা কিন্তু সে সময় বাদ দিতে পারেন। আর যদি তোমার বুকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু স্যার কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে ক্যাম্পে পাঠাবে না। ক্যাম্পিংয়ে না পাঠালে কিন্তু বিএনসিসি সার্টিফিকেটও তোমরা পাবা না, এটা কিন্তু তোমরা জানো। তাই সবাই সুস্থ থাকো, ইয়া থাকো, সামনেই বিএনসিসির ভর্তি হওয়ার ডেট আসতেছে। আর আমি ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আর পরবর্তী ভিডিও সব প্রথমে দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল ওভার প্রেস করে দাও, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন হিসাবে তোমার ফোনে চলে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।